আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দেশীয় প্রজাতির মাছ এবং সামুদ্র সংরক্ষণ উন্নয়ন প্রকল্প। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশীয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে, এই বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য গোপালগঞ্জকে একটি আঞ্চলিক কার্যালয় করে একজন পিডি, একজন এপিডি নিয়োগ দিয়ে এবং প্রতিটি উপজেলায় তিনজন জনবল নিয়োগ দিয়েছে আমাদের দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং উন্নয়ন করার জন্য। এবং প্রধানমন্ত্রীর নির্দেশে জেলেদের যাহাতে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস না করে, মা মানে পোনাযুক্ত মাছ নিধন না করে, সেজন্য প্রতিটি নয়নে তাতে বিকল্প পদ্ধতি হিসাবে চাল, গরু, ছাগল, জাল পুনর্বাসন হিসাবে দেওয়া হয়। তারপরও দেখা যাচ্ছে যে আমাদের আজকের আমরা একটা উদ্বোধন সভা করলাম, বিভিন্ন খাল, এই যে আমাদের বর্ষা মৌসুমে সাপ্লাজাই নদের মনে হয় 10,000 মানে জাল আছে, গড়া জাল, বেহন্দি জাল দিয়ে সমস্ত খাল আটকিয়ে পোনাযুক্ত মাছ, মা জাতীয় মাছ নিধন করা হয়। মঠবাড়িয়ার তুষখালী টু হাংরাইল পর্যন্ত মনে হয় 100 বেহন্দি বাধা জাল আছে, যে বাধা জাল দিয়া আমার মানে শ্রদ্ধা মুরব্বী সন্তানদা একটু আগে বলছে যে ওরা যে মাছ ধরে, মাছ যে ওদের খাওয়ার মাছটা বাকি মাছ যে চরে ফালায়, ওই চরে আপনি এক মাসেও যেতে পারবেন না, মাছের মরা মাছের গ্রানে, পোনাযুক্ত মাছগুলোর গ্রানে ওখানে যেতে পারবেন না। কয়েক মাস আগে আমাদের মানে অবরোধ ছিল নদীতে, অবরোধে মানে আমার নদী থেকে জেলেরা কল দিয়েছে যে অবরোধে জেলেরা জাল ফেলে অথচ চাল খায়, 4-5 মাসের চাল চেয়ারম্যান সাহেব তাদেরকে বিতরণ করে, জেলেরা কল দেওয়ায় আমি মৎস্য অফিসে কল দিলাম ভাই জাল ফেলে, আমাদের তো কিছু করার নাই। আমি ইউনো মহোদয়কে কল দিয়ে প্রশাসনের মাধ্যমে তুষখালী 2টা ট্রলার, কচুবাড়ি 1টা ট্রলার জব্দ করাইলাম, কোথায় সেই ট্রলার 3টা। আমি সিনিয়র মৎস্য অফিসার মহোদয়ের কাছে আমার চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে জানতে চাই জব্দকৃত 3টা ট্রলার কোথায়, এবং তুষখালী টু হাংরাইল পর্যন্ত 100 বাধা জাল দিয়া মা মানে পোনা, ইলিশ মাছের পোনা, বাগদার পোনা, রামসোস, পোমা মাছের পোনা আপনি যদি একদিন দেখেন, আমি একদিন রাত্রে গেছি আমার চোখ থেকে পানি বের হয়ে গেছে, যে এত মাছ মারা হয় কাঁকড়া, যে জ্বরে যা ফালাই দেওয়া তোহাই খাইলেও 10টা ফ্যামিলি খাইতে পারে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমার এই দাবিটুকু আমার সিনিয়র মৎস্য কর্মকর্তা মহোদয়ের কাছে, আমার চেয়ারম্যান মহোদয়ের কাছে, যে আমাদের যে সাপ্লাই ইউনিয়নে বাধা জাল দিয়া এই বর্ষা মৌসুমে খাল বের সম্পূর্ণভাবে আটকিয়ে মাছ মানে মাঠে উঠতে পারে না, পোনা ছাড়তে পারে না, এই যে বিলুপ্ত করা হয়, ধরা হয়, এটার জন্য আমার চেয়ারম্যান, সম্মানিত চেয়ারম্যান মহোদয়, তার চৌকি দিয়া নিয়া গ্রাম পুলিশ নিয়া একটু যেন সম্পূর্ণ না করতে পারলে স্বাভাবিকভাবে যেন 10% কাজ করে, তাহলে আমরা আমাদের সার্থকতা, আমাদের এই দেশীয় প্রজাতির মাছ সামুখ সংরক্ষণ, প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, একটা আঞ্চলিক অফিস করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে আছে গোপালগঞ্জে, একজন পিডি, একজন এপিডি এবং তার আরো কর্মচারী এবং প্রতিটি নলের প্রতিটি উপজেলায় 3 জন জনবল নিয়োগ দিয়ে লক্ষ লক্ষ টাকা আমাদের জন্য, এই মাছ বড় হইলে কি প্রধানমন্ত্রী খাবে না আমরা খাবো, আমাদের জন্য যদি প্রধানমন্ত্রী চেষ্টা করতে পারে, আমরা একটু করি না কেন, আমরা একটা মাস মাছ ধরা থেকে বিরত থাকি, একটা মাস আমাদের ব্যাটাকে খুলে দিই মাছ উঠুক, এই অনুরোধ জানিয়ে এই পদক্ষেপ নেবেন আমাদের সিনিয়র মৎস্য কর্মকর্তা, আমাদের নয়নাল সাপ্লাজা ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়, স্থানীয় দফাদার সাহেব আছেন, সে আমাদের, আমরাও আমাদের মৎস্য সমিতি, আমরাও আপনাদের মানে যদি লাগে কাজে লাগে আমাদের ডাকবেন, একটু না হইলেও 100 ভাগের 10% কাজ করবেন, এই অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।